আমি সুমাইয়া মুসলিম মিম, এবার 21-22 শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অনেক রহমত এবং কৃপার কারণে আমি আজ এই অবস্থানে এসেছি। অবশ্যই এত বেশি প্রত্যাশা আমার কখনোই ছিল না, তারপরেও আল্লাহ আমাকে দিয়েছেন, সেই জন্য অবশ্যই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখানে সবার প্রথমে আমি আমার আব্বা আম্মুর কথা বলবো, তাদের অক্লান্ত মানে পরিশ্রম। আমাদের গ্রামের বাসা যেহেতু এখানে না, আমাদের এখানে এসে তাদেরকে থাকতে হয়, তাদের এত দূর থেকে যে তাদের জব করতে হয়, দুজনেই যেহেতু জব করে, তো প্রচুর কষ্ট তাদের করতে হয়েছে আমার জন্য এই দুইটা বছর। বিশেষ করে আমি আমার আম্মুর কথা বলবো, তাকে কেশবপুরে যেতে হয় চাকরি করতে, তো এটা অনেক বেশি টাফ ব্যাপার ছিল। শুধুমাত্র সে হাসি মুখে সব কিছু করছে আমার জন্যে, যাতে আমি একটু ভালো করি। তো আজকে তাদের মুখে যে হাসি মুখটা দেখতে পারতেছি, এর চেয়ে আসলে মানে ভালো লাগার আর কিছু নেই আমার কাছে। এটাই সবচেয়ে বেশি প্রাপ্তি ছিল, কারণ আমি ছোটোবেলা থেকে যে ডাক্তার হবো এরকম ইচ্ছা আমার ছিল না। শুধুমাত্র বলা যায় যে আম্মুর জন্যই আমি ডাক্তারি পেশাতে আসা। এটা এখন আর যেহেতু এত ভালোভাবে এই জায়গাটাতে আসতে পারছি, সেটা অবশ্যই অনেক বেশি কী বলবো ভালো লাগার একটা জায়গা। ইয়ে ডুমুরিয়ার মেয়ে, আমার ডুমুরিয়া গল্ফ গার্লস হাই স্কুল আমার স্কুল ছিল। আমার ক্লাস টেনের রেজাল্ট ছিল, আমি হচ্ছে গোল্ডেন জিপিএ 5 ছিল, আর কলেজ ছিল গভর্নমেন্ট এম এস সিটি কলেজ, এইচএসসিতেও গোল্ডেন প্লাস। আমি একটাই পরামর্শ দেবো সবার প্রথমে, যেটা সেটা হচ্ছে পড়াশোনা করতে হবে একটু বুঝে বুঝে, পড়ার কোনো বিকল্প নেই। যেটাই করতে হবে কনসেপ্টটা ক্লিয়ার করে পড়তে হবে, যেটা আমি করছি। মেডিকেলে দেখা যায় যে সবাই ভাবে মুখস্থ করতে হবে, কিন্তু মুখস্থ করার চেয়েও এখানে যেটা বেশি জরুরি বিষয়টা বুঝে পড়া। কারণ বুঝে না পড়লে ওই জিনিসটা দেখা যায় আজকে পড়তেছি কালকে আর মনে থাকছে না, এমন হতেই পারে। কিন্তু যদি বিষয়টাকে বুঝে পড়া হয়, তেমন দেখা যায় যে আমি বেশিরভাগ দিনই হতো পরীক্ষা দিতাম, প্রিপারেশান নিয়ে আসতাম না, তারপরেও পরীক্ষা ভালো হতো। এর কারণ হচ্ছে আমি সবসময় কনসেপ্টটা বুঝে পড়ার চেষ্টা করতাম। তো এটাই আমার যারা অনুজরা রয়েছেন তাদের প্রতি আমার এটাই ই থাকবে, যে তোমরা যেটাই করবা বুঝে পড়ার ট্রাই করবা, যে কেন পড়তেছো কি পড়তেছো এটা বুঝতে হবে। আমার অশেষ অশেষ কৃতজ্ঞ, অনেক ভালো লাগছে অনেক অনেক। আমি অনেক টেনশনে ছিলাম শুক্রবার থেকে, এবং আজকে সারা রাত্রি আমি ঘুমাইনি, অনেক টেনশন ছিলাম। আল্লাহর কাছে আমার অনেক কৃতজ্ঞ, আমি অনেক খুশি হয়েছি, অনেক এতটা আশা করিনি আল্লাহর কাছে, আমি এত আশা করিনি। ঢাকা মেডিকেল হোক এটাই, আর আমার সে আনসার সবসময় বলছে আপা আপনার মেয়ে অনেক ভালো করবে। তো স্যারের কথাটা আজকে সত্য হয়েছে, আমি এতটা আশা করছিলাম না, আশার বেশি আল্লাহ আমাকে দিয়েছে। আমি আল্লাহর প্রতি অনেক অনেক খুশি, আল্লাহ আমার মেয়েকে যেন ভবিষ্যতে অনেক ভালো একটা মান হিসেবে গড়ে তোলে, আল্লাহর কাছে আমার এটুকুই চাওয়া। আমি প্রথমে মহান আল্লাহ তাআলার কাছে অশেষ কৃতজ্ঞতা জানাই, আল্লাহর অশেষ রহমতে একটা গ্রাম থেকে উঠে আসা আমার এই মেয়ে। আমি ডুমুরিয়া উপজেলায় আমার বাড়ি রাজু ডুমুরিয়া গ্রাম, সেখান থেকে আমরা এখানে খুলনা এসে থেকে ওকে কোচিং করাইছি। যারা ডিএমসি স্কলার কোচিং সেন্টারের ডাক্তার শ্যামের তত্ত্বাবধানে এসে লেখাপড়া করে, এছাড়া কয়েকটি কোচিংয়ে এসে পরীক্ষা কিছু পরীক্ষা দিয়েছে। শুধু এই একমাত্র মানে ক্রেডিট যদি বলতে হয় ডিএমসি স্কলারকে আমি বলবো, কারণ তাদের প্রচেষ্টায় আজকে আমার এই মেয়ের এই সাফল্যতা, আর আল্লাহর অশেষ রহমত। আমি আল্লাহর অশেষ রহমত, আল্লাহ আমার পরে আমার এই ছোট্ট গ্রাম থেকে আমি এসে এখানে শহরের পরে থেকে আমার মেয়ে যে এত সুন্দর একটা সাফল্য সুন্দর রেজাল্ট করবে, এটা আমি আগে থেকে জানতাম যে একটা ভালো রেজাল্ট করবে, কিন্তু এত ভালো রেজাল্ট করবে এটা আমি মানে প্রত্যাশা করি নাই। আজকেই থাকে এবং শুধু মেডিকেলের ক্ষেত্রে না, মেডিকেল ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং সব ক্ষেত্রেই থাকে। স্টুডেন্ট যখন ভালো রেজাল্ট করে সবাই সেটার কৃতিত্ব নিতে চায়, ঠিক আছে। তো আপনারা সম্ভবত মিমের মুখ থেকে শুনছেন, মিমের বাবা এবং মা ওদের কাছ ওনাদের কাছ থেকেও যদি আপনারা শুনেন জানতে পারবেন ইনশাল্লাহ, যে শুধুমাত্র ডিএমসি স্কলারেই পড়েছে আমাদের, আমার কাছে স্পেশালি ও ব্যাচ করেছে, এবং বাসায় আমাদের ডিএমসি স্কলার্সের টিচারও ছিল এবং তার কাছে বাসায়ও 3 মাস পড়েছে। এক আর একটা হচ্ছে ও আমাদের কাছ থেকে একাডেমিক লাইফ থেকে পড়তো, অর্থাৎ ও এইচএসসি পরীক্ষার 4 মাস আগে থেকে পড়েছে, এইচএসসি পরীক্ষার 4 মাস আগে থেকে পড়েছে, তারপরে এইচএসসি পরীক্ষার পরে আরও 3 মাস অ্যাডমিশনের সময় 3 মাস পড়েছে, টোটাল আমাদের 7 মাস আমাদের কাছে ও পড়েছে। এবং ডিএমসি স্কলার ছাড়া, শুধুমাত্র ডিএমসি স্কলার ছাড়া আর কোনো কোচিংয়েও ক্লাস করেনি, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। এটা মিমও বলবে, মিমের গর্বিত বাবা মা তারাও বলবে যে সে আর অন্য কোনো কোচিংয়ে ক্লাস করেনি। হ্যাঁ।